মর্নিং, আজ 29 আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে। তাই সকাল সকাল বেরিয়ে উঠে পড়েছি। এখন বাজে 5:15, সকাল 5:15। তো সকাল সকাল উঠে পড়েছি একটা বাইক র্যালিতে পার্টিসিপেট করার জন্য, একটা সাইক্লোথন যেটা অর্গানাইজ করছে মারোয়ারি ক্লাব পুরুলিয়া সম্ভবত। তো সে ওটাকে আজকে ওখানে গিয়ে আজ পার্টিসিপেট করবো, দেখি গিয়ে সাইকেল নিয়ে। ওটা 13 কিলোমিটার একটা ম্যারাথন আছে। তো ওটা স্টার্ট হবে পুরুলিয়ার সাগররাজ রিসোর্ট থেকে। সাগররাজ রিসোর্ট থেকে হয়ে 13 কিলোমিটার হয়ে আবার সাগররাজ রিসোর্টে রিটার্ন। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলুন রাস্তায় দেখা হবে। বেরিয়ে পড়েছি রাস্তাতে, সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। এই পুরুলিয়া স্টেশন রোডে উঠে পড়লাম, এটা এসসিসিএন রোড পুরুলিয়া। পৌঁছে গেলাম রাধাকৃষ্ণ মোড়ে। সকাল থেকে অনেকে প্রাতঃ ভ্রমণে ব্যস্ত, সবাই মর্নিং ওয়াক শুরু করে দিয়েছেন সকাল সকাল। এখন বেজে গেছে 5:45, 5:45 এর মতো। তো পৌঁছে গেলাম পুরুলিয়ার রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে পুরুলিয়া রেলওয়ে স্টেশন। এসে পৌঁছেছি পুরুলিয়া রথতলা মোড়। এখান থেকে ডান সাইড হয়ে চলে যাব তেলকলপাড়া রেলগেট পার করে তেলকলপাড়াতে সাগররাজ রিসোর্টে, ওখান থেকে স্টার্ট হবে। পৌঁছে গেছি তেলকলপাড়া রেলওয়ে ক্রসিংয়ে। এখন দাঁড়িয়ে আছি তেলকলপাড়া রেলওয়ে ক্রসিং, তেলকলপাড়া রেলওয়ে ক্রসিং দাঁড়িয়ে আছি। একটা মালবাহী ট্রেন যাচ্ছে, সেই জন্য এখন পুরো রাস্তা বন্ধ। এ হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া হাইওয়ে, সোজা রাস্তাটি চলে যাচ্ছে বাঁকুড়া। এই তো দেখা যাচ্ছে এখন অনেক সাইকেলিস্ট এসে হাজির হয়েছে অলরেডি। এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া পুরুলিয়া হাইওয়ের উপর। এই আমার পিছনে আছে সাগররাজ রিসোর্ট, এই যে এটাই ওখানে এর গেট। আর এই অপোজিট সাইডে আছে সাগররাজ ক্লাব। কি কাকা হাজির হয়ে গেছেন? হ্যাঁ, টেকনিক্যাল টিম নাকি? টেকনিক্যাল টিম তো যেটা বলছিলাম যে আজকে সাইকেল ম্যারাথন এখান থেকেই স্টার্ট হবে, এই যে এই জায়গাটা থেকে। যে আমার বাহন, এই বাহন নিয়ে পৌঁছে গেছি, এই বাহন নিয়ে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড। সাইকেল
चलो पार्किंग में लगा दो साइकिल, साइकिल पार्किंग में लगा दो। चलो साइकिल हवा दी रेडी करो ना साइकिल। आज ये केतु दा कोथाय आछे? दिल्ली। ओ अच्छा अच्छा, केतु दा थाकलो भालो तो। हां जल्दी जल्दी। এটা হচ্ছে নেম রেজিস্ট্রেশন কাউন্টার, এখানে নাম নথিভুক্ত হচ্ছে। এখনো শুরু হতে দেরি আছে, সমস্ত মানুষ যারা আছেন তারা এখনো পর্যন্ত ওয়েট করে দাঁড়িয়ে আছেন। এখনো অনেক মানুষ আসছেন যাদের রেজিস্ট্রেশনের প্রসেস এখনো বাকি আছে। জার্নি বিগিন। তাহলে বিবেক রেডি, চলো শুরু হচ্ছে। পাঁচ 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 পাঁচ, এই একটার মতো থাকবে। আমরা বেরিয়ে গেছি রোডে, এখান থেকে শুরু হচ্ছে জার্নি। রোডে হাজির, উঠে গেছি। বিবেক মনে হয় কোনো অ্যাওয়ার্ড পাবে মনে হয়, ও আগে স্পিড নিয়ে নিয়েছে। হ্যাঁ ও পুরো স্পিডে গিয়ে একদম। আরে কিছু গোপন অ্যাওয়ার্ড আছে মনে হয়, আমাদেরকে বলেননি। কেমন আনন্দ? হ্যাঁ খুব আনন্দ না? চলো এখন তো ডাউনটা আছে, বেশ আনন্দ। অনেকে আসছে, আমাদের দাদু জিন্দাবাদ ওভারটেক করে এগিয়ে গেলেন। অনেক অনেক বয়স্ক মানুষও আছেন, এটা দেখে খুব ভালো লাগছে যে অনেক বয়স্ক মানুষ যারা বেরিয়ে পড়েছেন। এই যে দেখুন অনেক বয়স্ক মানুষ, এই বয়সেও তারা বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে। আমরা পৌঁছে গেলাম সুরুলিয়াতে। এই যে দেখতে পাচ্ছেন কাকা এই বয়সেও পুরো চালিয়ে যাচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে আপনাকে দেখে। না অনেক অনেক বয়স্ক মানুষও এসছেন আজকে, এবং অনেক ইয়াং ছেলে মেয়ে যারা কোনোদিন সাইকেল নিয়ে অত থাকেনি, উন্মাদ না, তারাও এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা বাচ্চা এও এগিয়ে এসছে। সাইকেল ঠিক আছে? ওকে বলো এক্সপিরিয়েন্স কেমন আজকে? ব্যাস এখন তো চলছে ডাউনে, আমরা আরামসে যাচ্ছি। এই ডাউন এটা আপ অলরেডি চলে এসেছি, তারপর ডাউন শুরু হবে, এরপরে বোঝা যাবে আসার সময়। নো 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 নো, আরে রাস্তার মধ্যে চলে এসেছি। বাধ্য হয়ে মাস্কটা খুলে নিলাম, মাস্ক পরে গিয়ে সাইক্লিং হয়।
পুরো একদম সাইক্লিং এর জন্য একদম আদর্শ। হ্যাঁ, এর আগের দিন আমরা যেদিন রাকাব গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা এরকম ছিল, কিন্তু সেদিন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আজকেও বৃষ্টি পড়ে যাবে মনে হচ্ছে, আস্তে আস্তে যেন বৃষ্টিটা না পাই। এই ওয়েদার ঠিক আছে, অনেকটা রাস্তা এসে পৌঁছেছি, একটু অনেকটা রাস্তা বাকি আছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে, এটাই ভাবছিলাম যে কখন বৃষ্টিটা হয়। আমরা পৌঁছাতে পারলাম না আর অনেকে রিটার্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিবেক সেকেন্ড, আরে বিবেক সেকেন্ড, এ 1,00,000 টাকা পেলে 50,000 আমার। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ক্যামেরা লেন্সের উপরেও বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। এরপর আছে পুরো খাড়া চড়াই। সো আলটিমেটলি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এবার এখান থেকে রিটার্ন যাওয়ার পালা। বৃষ্টি এটা আমার ডেস্টিনেশন। সাইকেলে যাব না শরীরে যাব বুঝতে পারছি। চলো রিটার্ন, এবার রিটার্ন যাওয়ার পালা। চলো এবারে রিটার্ন যাবো। রোদ্দুর ছায়ার বর্ডার, এখানেই ছায়া শেষ, রোদ্দুর শুরু। দাদা ভালো তো? ও ভাই, সুরুলিয়া আবার পৌঁছে গেছি। রাস্তায় আসতে একটা জিনিস ভাবছিলাম, একটা সময় ছিল যখন স্কুল কলেজে পড়তাম তখন সাইকেল চালানোটা কিছু মনেই হতো না, যে সাইকেল চালানোটাও যে একটা শক্ত করে কাজ, এই জিনিসটা সেই সময় কোনোদিন ফিলিংসের মধ্যে আসেই নি। আর সেদিন কতবার কত যে যাতায়াত করেছি সাইকেল নিয়ে তার কোনো ঠিক নেই। আর এখন এইটুকু সাইকেল চালাতে আজকে যেমন সাইকেলের যে টাচ ছিল 13 কিলোমিটার, একটু আপ করলেই শরীর জানান দিচ্ছে যে না ভাই শরীরে জং লেগেছে। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম পুরুলিয়া থেকে রাকাব ফরেস্ট, এখান থেকে ডিস্টেন্স 25 কিলোমিটার, এবং ফিরে এসেছিলাম আবার 25 কিলোমিটার। সেই দিন তো অসম্ভব ধরনের কষ্ট পেয়েছিলাম, কেননা দীর্ঘ 8-9 বছর পর সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। পৌঁছে গেলাম শ্মশানকালী মন্দিরের সামনে। জয় মা কালী, গো মা রক্ষা করো, গো মা জয় মা।
আরে চড়াই যখন আসে না সেখানে ব্রেক করতে খুব কষ্ট লাগে, ব্রেক করার পর পর আবার সেই প্রথম থেকে শুরু করতে হয়, যে মোমেন্টামটা থাকে সেখানে তো ব্রেক হয়ে যায়। চলে এসেছি গন্তব্যে, চলো মঞ্জিল অভি বাকি নেই ভাই, মঞ্জিল আ গিয়া পৌঁছ গিয়া। তো বিবেক দেখুন এতজন পৌঁছে গেছে, আমরা এসে পৌঁছে গেছি আবার রিটার্ন, আমরা রিটার্ন চলে এসেছি। আচ্ছা বিবেক বলো কেমন লাগলো, বলো এক্সপিরিয়েন্স। ভালো লাগলো দাদা, এমনি কম্পিটিশন প্রত্যেক বছরই হওয়া দরকার, এটা তো কম্পিটিশন ছিল না তো, মানে কম্পিটিশন মানে ম্যারাথন হওয়া দরকার, হ্যাঁ প্রত্যেক বছরই হওয়া দরকার, নতুন নতুন ছেলেদের নতুন নতুন ভাবে তৈরি হবে, ভালো ভালো খুব ভালো। মনীষা বলো এক্সপিরিয়েন্স ভালো না, এখান থেকে কালেক্ট হবে ফুড কুপন, নেক্সট জায়গা না ভিড়তে খুব ভালো লাগলো সকাল থেকে এসে, আর আজকের ওয়েদারটাও অসাধারণ ছিল, মেঘলা ওয়েদার ছিল সেই জন্য কষ্ট খুব একটা হয়নি, কেননা দীর্ঘদিন সাইকেল চালানোর কোনো অভ্যেস নেই, তা সত্ত্বেও আজকে 13 কিলোমিটার এই সাইকেলের যে ইভেন্টটা এটা কমপ্লিট করেছি। আর অসাধারণ একটা এনভায়রনমেন্ট, কেননা অনেক বয়স্ক মানুষ থেকে কোচে কাজা সবাই এখানে আছে, মোটামুটি প্রায় 10 বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে পার্টিসিপেশন করেছিলেন, সত্যিই খুব ভালো লাগলো আজকে এই ইভেন্টটাতে এসে। সবাইকে ন্যাশনাল স্পোর্টস ডে শুভেচ্ছা, আজকে হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিন, সেই উপলক্ষে আজকে ন্যাশনাল স্পোর্টস ডে। এই যে এখানে খাবার দেওয়া চলছে, চাই ফটো ফটো হর তোর বানা যায় এটা। ये हमारा ब्रेकफास्ट, ये हम है और ये हमारा साइकिल और ये हमारा पावरी हो रही है। चलो आज के जर्नी अखाने ही शेष, आज के जर्नी अखाने ही शेष, এবারে বাড়ি ফেরার পালা, ঘুমিয়ে ফিরবো এরপর। আর সবাইকে অনুরোধ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক সাইক্লিস্ট, অনেক অনেক সাইকেল, সবাইকে গুড বাই। এবার আবার বেরিয়ে পড়ি, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় আবার রিটার্ন। সকাল থেকে সাইক্লিং, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল। পুরুলিয়া রেলওয়ে স্টেশন, ও ওয়াও ভাই দেখিয়ে, সারে জহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, আমারা উড়তা হুয়া ন্যাশনাল ফ্ল্যাগ দেখিয়ে কিতনা খুবসুরত হ্যায়। সবাইকে এখানেই বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ আবার বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বাটনটিও ক্লিক করে দেবেন, বেল আইকনটি, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে টাটা, হ্যাভ এ নাইস ডে।